हेलो गाइज, वेलकम बैक टू आवर चैनल प्रीज एफ क्रिएशन। तो আজকের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে আমি অনেক অনেক ব্যস্ত, কারণ আজকে গোবিন্দদার জন্মদিন। তো যা করতে হবে আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। বিকেল হয়ে গেছে আর তার মধ্যে প্রীতমের ঘর এই রকম হয়ে আছে, কারণ প্রীতম নতুন খাটের অর্ডার দিয়েছিল। তো ঘরের অবস্থা খুব খারাপ। তো আমি তোমাদেরকে ও যে খাটটা নতুন কিনেছে সেটা আনবক্সিংটা দেখাবো, খাটটা কেমন পেতে লাগছে। আর সেকেন্ড হচ্ছে আজকে গোবিন্দদার জন্মদিন, তো সেই ব্লগটা আজকে সঙ্গে থাকবে, তাহলে দেখতে থাকো। আর অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করছি সেটাও তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে। তো এই পাচ্ছ খাটের সব সরঞ্জাম এর মধ্যে এসে গেছে, এক পাতা হয়ে গেছে। কেমন লেগেছে সবাই কিন্তু এটা কমেন্ট করে জানিও। আর পাশে এই খাটটাও আছে, এটা সরিয়ে দেওয়া হবে, দিয়ে এইটা রাখা হবে। এইটা নতুন এসেছে, তো কেমন লেগেছে জানিও। তাহলে চলো গোবিন্দদার অ্যারেঞ্জমেন্টের জন্য যাই। বাইরের বাজারটা আমি দেখাতে পারিনি যেহেতু খুব তাড়াতাড়ি কাজ করেছি, তো কি কি কিনে এনেছি তোমাদেরকে দেখাই। এই কেকটা এনেছি গোবিন্দদার জন্য, দেখো কেমন হয়েছে। এই চিপসগুলো এনেছি, কারণ অনেকেই আসবে, পাপাইদা, গোবিন্দদা, অভিজিৎদা, পাপাইয়ের বউ অনেকেই আসবে। কোল্ড ড্রিঙ্কস এনেছি, আর এইটা এনেছি হচ্ছে রাতের বেলা আমরা একটা স্যান্ডউইচ করব, সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, বাট যা যা করবো আজকে মোটামুটি সব দেখাবো। তাহলে চলো, কোল্ড ড্রিঙ্কসগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি যাতে কোল্ড ড্রিঙ্কসগুলো ঠান্ডা থাকে। আর একটাও রেখে দিলাম, দুখানায় রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তাহলে চলো গাইস, আমি এসে গেছি। ভাবলাম গোবিন্দদার জন্মদিন আর একটু সাজবো না, তাহলে কেমন হয় তাও একটুখানি সাজবো। তো আজকে এই ক্রিমপারটা আমি ভাবছিলাম একটু ট্রাই করব। এই ক্রিমপারটা মোটামুটি ভালো কি খারাপ সেটা আমি ট্রাই করার পর তোমাদের রিভিউ দিতে পারবো। এটা খুব বেশি দামও না, তবে আগে ভালো কি খারাপ ট্রাই করি, করার পর আমি তোমাদেরকে জানাবো। আজকে এটা ক্রিম করবো আর অল্প করে মেকআপ করবো, কারণ আমি বেশি মেকআপ ভালো করতে পারি না আর বেশি মেকআপ আমি করি না, তো অল্প করে করব। তো সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। গাইজ, আমি রেডি হয়ে গেছি প্রপারভাবে, কিন্তু আমার চুলটা মোটেই ক্রিম্প হয়নি। এই যে ক্রিম্পার, প্লিজ এটা কিনো না, আমি রেকমেন্ড করছি, খুব খারাপ, খুবই বাইরে। সবাই অনেকে জানতে চেয়েছিলে যে জেফারডি আমি কি মানে কি কোম্পানির জিনিস ইউজ করি কসমেটিক্সের মধ্যে, তো আমি তোমাদেরকে সবটা দেখাতে পারবো না, তবে কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন, মেবলিনের ইরেজার, মেবলিনের লিপস্টিক, মেবলিনেরই মাস্কারা, আর আমি কখনো কখনো পার্পেলেরও লিপস্টিক ইউজ করি। আর এটা হচ্ছে আমার সুগারের স্টোবার, এই সরি প্রাইমার, আর এইটা হচ্ছে স্টোবার মেবলিনের। আর ল্যাকমির ইউজ করি হচ্ছে আমি রোজ পাউডার, আর এইটা ইউজ করি হচ্ছে আমি হাইলাইটার, দেখতেই পাচ্ছ। ব্যাস এইটুকু আপাতত দেখিয়ে দিচ্ছি, কারণ আর আমি পরে তোমাদেরকে দেখাবো, আরও অনেক জিনিস দেখানোর আছে। বাই দ্য ওয়ে, আমার ক্রিমপারটা পয়সা লস লস। কি পাচ্ছ, বিছানা সেট করে ফেলেছে প্রীতম। আহা, ভাল লাগছে রে, তাকা তাকা হি। তবে ভাই এখানে দাঁড়িয়ে আছে, অক্লান্ত পরিশ্রম শুধু ভাই আর পাপাই দার। এই পুরো এখানে যে খাটটা ছিল সেই খাটটা চেঞ্জ করে এখানে দিয়েছি, পুরো কাজ ভাই করেছে। হ্যালো গাইস, তো ব্যাক চলে এসেছি আবার আমি, দেখতেই পাচ্ছ এখানে গোবিন্দদা। এই গোবিন্দদা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে পাপা এখনো বলেনি আমাকে জন্মদিনের কথা কিছু। হ্যাপি বার্থডে গোবিন্দদা, তোমার জন্য এবার বললাম থ্যাংক ইউ, সবার সামনে বলে বলছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো বাই দ্য ওয়ে বন্ধুরা, মেয়েদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, গোবিন্দদার খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, তো সেই ভিডিওটাও কিন্তু আসবে পুরোটা পুরোটা, জন্মদিন থেকে শুরু করছি বিয়ে অবধি করব। তারিখটা বলো না, তারিখ জানো না, দু মাসের মধ্যে হবে। এবার নয় তো নেভার, এবার নয় তো নেভার, ঠিক বলেছে, নেভারটাই থাকবে মনে হয়, এবারই হবে আসল। চলো, ওকে না দেখালেই নয় তাই না বলো? একটু হ্যাঁ বলে, কিন্তু বলছে বউকে, কিন্তু বউ একটা কথা বলো, মানে ওর বউ একটা কথা বলো না, বল কেমন আছিস, ভালো, একটা কথা বলো। আর গোবিন্দদার জন্য এইটা আমি পছন্দ করেছি, কেমন হয়েছে সবাই জানিও। গোবিন্দদা এটা পরে শাহরুখ খানের মতো দেখতে লাগবে, শাহরুখ খান দেখতে লাগার পরে আরো যে 10 জন যে বালিকা গুলো আছে তারা সব হয়ে যাবে ইমপ্রেস। কেসা লাগা,
আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না দুটো বড় একসাথে দাঁড়াও আমার কাছে একটা জারণ জিনিসও আছে দেখাচ্ছি ওয়েট সবাই কিন্তু বি জন্মদিনে অন্য কিছু পরে আমি এইটা পরাচ্ছি ও গোবিন্দদা কি লাগছে বলো দেখি আরেকটা কানের কথা জারণটা দেখি কোথায় আমি নিয়ে ভিডিও করতে গিয়ে খুলে পড়ে যাচ্ছে কোথায় এই জন্মদিন হচ্ছে এটা খুশি না তুমি কিছু তো বলো এই হাসি ওই একটু পাপার সামনে চলে যা বেকার হাত তালি দিয়েই যাচ্ছিস কাটো কাটো তুমি তো পাঁচা মেরে নিচ্ছ গোবিন্দ ৪৯তম জন্মদিন রোলটা সরিয়ে রেখেছিস এই দেখ রোল আছে আমি কেক কাটছি গোবিন্দদা হ্যাপি বার্থডে খাও আর থ্যাংক ইউ বলবো না অনেকবার বলেছি খাও ভালো লাগছে খাবে তো তোমাদের ভালো লাগার জন্যই তো বাবা কত গুলো দেখতে কোথায় হলো আজকে সারাদিন কোথাও যাওয়ার সময় পাইনি গোবিন্দদা সারা বছর সত্যি কথা বলে শুধু জন্মদিনে একটু মিথ্যে আমি কিন্তু আমার মুখে তিনজনে একসাথে হবে চল আমরা সবাই রোল খাচ্ছি আমি চার গ্লাস খেলাম এই তিন গ্লাস আর এটা হলো চার গ্লাস হয়ে যাবে ভেরি গুড জন্মদিন বলে কথা জন্মদিন বলে কথা মান আমাকে একটা খুলে দে থ্যাংক ইউ পাপাই यस কেমন লাগছে হেভি লাগছে হেভি ফাটাফাটি আর একটু আগে হলে ভালো হতো আর একটু বেশি করে খেলা করতে পারতাম আর একটু আগে কি আর একটু আগে বেশি একটু গান চালানো হবে হ্যাঁ দেখো তোমাদের যেটা ভালো লাগে নাচা হোক বাবা
লাগছে বলো? জলকে কেমন লাগছে? পাপাইকে জিজ্ঞাসা করো, ওর ভালো লাগছে না দুটো খাচ্ছে? না আমারটা খেলাম অত টেস্ট ছিল না, আমি বউ অল্প খেয়ে দিল, টেস্ট হবে টেস্ট বেড়ে গেছে দেখলাম। ওইটা দু লাইন বলতাম, কাকিমা আছে থাক আর বললাম না। গুড গাইস, তো আজকে জন্মদিন বাড়ি, এখানে আসুন আসুন আসুন, এখানে বসো, চুপ করে আসুন গাইস। তো আমাদের জন্মদিন বাড়ি শেষ হয়ে গেছে, পার্টি কেমন লাগলো সবাই কিন্তু জানিও, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর ভিডিওটা যদি খুব খুব ভালো লাগে তাহলে আর কি করবে, আর কিছু করতে হবে না, বেল আইকনটা বাজে। ভাই কিন্তু ভালো লাগেনি জন্মদিন, দাদা হাত দিয়ে বসে আছে ভাই, সবাই সাবস্ক্রাইব করে দিও এবার দিকে, টাটা।